তীব্র মথা নেতাদের দাবির চেয়েও অধিক অর্থ এডিসি এলাকার উন্নয়নে ব্যয় করা হয় বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় মোথা নেতৃত্বের দাবি ছিল রাজ্য বাজেটের ত্রিশ শতাংশ অর্থ এডিসি এলাকার উন্নয়নের জন্য ব্যয় করতে হবে সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেশ সহ আরও কয়েকজন মথা বিধায়ক এই দাবি উত্থাপন করেন বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক সম্মেলনে মোথা নেতৃবৃন্দের দাবি সম্পর্কে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় অর্থমন্ত্রী জানান দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এডিসি প্রশাসনকে বাজেট প্রস্তাব অনুসারে ছশো বাষট্টি দশমিক ছ চার কোটি টাকা নিয়ম মেনে প্রদান করা হবে পাশাপাশি রাজ্য বাজেটে শিক্ষা স্বাস্থ্য কৃষি সমাজ কল্যাণ সহ চোদ্দটি দপ্তর মিলিয়ে টিএসপি অর্থাৎ ট্রাইবেল সাব প্লেনে পাঁচ হাজার ছশো আট কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সব মিলিয়ে এডিসি এলাকার সার্বিক উন্নয়নের জন্য বাজেটে উনচল্লিশ দশমিক আট দুই শতাংশ টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী ছশো বাহাত্তর কোটি টাকা ডাইরেক্ট দেওয়া ওদের বিভিন্ন রকম এক্সপেন্ডিচার এই সমস্ত তাহলে হিসাব করে দেখুন বাজেটের এই পাঁচ ছশো আট কোটি টাকা সমস্ত মিলিয়ে তাদেরকে আমরা এই বাজেটে থার্টি নাইন পয়েন্ট থার্টি নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট টাকা ট্রাইবেল এরিয়ার খরচের মধ্যে সব মিলিয়ে আমরা করেছি অর্থমন্ত্রী আরও জানান এডিসি প্রশাসনের প্রস্তাবিত বাজেটের অর্থরাশি নিয়ম মেনে কিস্তি অনুসারে মিটিয়ে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত বাজেটের দু কিস্তির টাকা প্রদান করা হয়ে গেছে অক্টোবর মাসিক তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হবে বলে জানান অর্থমন্ত্রী বেরো রিপোর্ট আগরতলা টিভি